একটা নদীর ঘাটে হিন্দুরা জল নেয়, তারা বলে জল। আবার এই নদীরই আরেকটি ঘাটে মুসলমানেরা জল নেয়, তারা বলে পানি। আসলে তো সবই জল। এমন মানব জনম আর কি হবে, মন যা কর তাহারায় কর এই ভাবে। তোরে আমি কইছি না, ওর লগে তুই মিশবি না। ও মুসলমান, আমাকে সাজ যাবে। মুসলমান মানে কি? আমাদের গ্রামে তো ওই একটাই পুকুর, সেখানে ওই হিন্দু মুসলমান সবাই স্নান করে। আমি পোয়াতে তা লাগ তোমারে দিতেই হইব। একবার এর একটা বিহিত করো সিরাজ। গেল জাত গেল বলে একি আজব কারখানা, জাত গেল জাত গেল বলে আমাদের কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই সমান। আমার কাছে ঈদ যা, দুর্গাপূজা ও বড়দিনও তাই। মুসলমানের বেটা হয়ে শিব ঠাকুর সেজেছে। এক তালাক, দুই তালাক, তিন তালাক, যা। ওরে মন কেনে বুঝলি না রে, ওরে মন কেনে বুঝলি না। আপনারে কি কইরা যে ধন্যবাদ জানাই, এই জমিটা যদি আজ না দান করতেন তাহলে এই মসজিদটাই হয়তো হইতো না। জমিদারের বাড়িতে চুরি হয়েছে, এক পাস যদি সোনার নাগাল পাইতাম না, আজ যদি নূর না থাকতো তাহলে যে বাবলুর কি হইতো? আজ থেকে তোদের দুজনকে কেউ কখনো আলাদা করতে পারবে না, কেউ আলাদা করতে পারবে না, তোরা দুজনে একসঙ্গে থাকবি বাপ। জীবনে দিন হলো রবি মন ছিল যার আশা, বুকের মাঝে আমার ভালোবাসা। চলো পলাই যাই। জানিস আমার মনে হয় জমিদারের ছেলে তোর প্রেমে পড়েছে, এই সম্পর্ক কেউ কখনো মেনে নেবে না, কারণ দুটো ভিন্ন জাত, ভিন্ন ধর্ম, আর তাছাড়া ওরা জমিদার, আসমান জমিনের ফাড়া, এ কখনো এক হতে পারে না। সই তুমি আমগো নদীখানা যদি পার করে দাও। ওরা যদি জানতে পারে তোমাকে নদী পার করে দিছি, তাহলে তো এক ঘরে করে দিব আমাকে।